ধর্মনগর শহরে আকর্ষণীয় কালীপূজার ঐতিহ্য বহুদিনের করোনা আবহ না থাকায় বিভিন্ন ক্লাব প্রতিযোগিতার মেজাজে মায়ের পুজোর জমজমাট আয়োজন মগ্ন রয়েছে। দুর্গাপুজোর চাইতেও বেশি বাজেটের কালীপুজো হচ্ছে এবার ধর্মনগরে। বয়েজ ক্লাব দুলুক 21 লক্ষ টাকা বাজেট রেখেছে পুজোর জন্য। অপরদিকে রেলওয়ে ইয়ংম্যান অ্যাথলেটিক ক্লাব গ্রাম জীবনের সমস্ত খুঁটিনাটি চিত্র তুলে ধরছে প্যান্ডেলের মধ্যে। শহর আর গ্রামের যে বিষয়টা আছে মানুষ ভুললে তাদের গ্রামটারে গ্রামের ঐতিহ্যটারে। আমরা যখন শুরু হয়েছে মানে শহর শুরু হওয়ার আগে গ্রাম, তো গ্রাম থেকে মানুষ উঠাইছে শহরে, তো ওই যে জিনিসটা গ্রাম ছাড়া শহর হয় না এটা সবাই জানে। আমরা বা আমি ছোটবেলাতে দেখছি গ্রামেই আমার সবসময় কাটছে দিন, তো গ্রামের যে অ্যাটমসফিয়ার আছে ওইটারে তুলে ধরছি আমি আমার ইয়েতে এই ক্লাবে ইয়ং ম্যান অ্যাথলেটিক ক্লাব রেলওয়ে ইয়ং ম্যান অ্যাথলেটিক ক্লাবে। নকশি খাতা, আগের দিনে মা মাসিরা আমার ঠাম্মাও দেখছি যে নকশি খাতার উপরে বলতে একটা কাঁথা আছে, কাঁথার উপরে স্টিচ করিয়া করিয়া জীবন কাটাইছে, জীবিকা নির্ভর করছে, তো ওইটাও এটাও প্রেজেন্টেশন হইব এই এই ক্লাবে।